হ্যালো এভরি ওয়েলকাম টু বাংলা ফাউন্ডেশন চ্যানেল তো আজকে তোদের জন্য একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে চলে এসেছি তোদের মাধ্যমিক এক্সাম কমপ্লিট তো মাধ্যমিকের যারা ভালো করেছিস তাদের তো অবশ্যই কনফিডেন্স আছে যে তোরা কেমন করেছিস কোশ্চেন যতই কঠিন হোক তোরা চেষ্টা করেছিস তোদের বেস্টটা দেওয়ার এটাই সবচেয়ে বড় ব্যাপার আর যাদের একটু এদিক ওদিক হয়েছে বা অনেকের মনে হচ্ছে যে হ্যাঁ আমার মার্কও উঠবে কিনা এরকমও অনেক পাবলিক আছিস তোদের মধ্যে তো তাদের জন্য আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেবো যেটা বোর্ড থেকে বা পর্ষদ থেকে তোদেরকে জানানো হয়েছে তো দেখ মাধ্যমিকে পাস মার্ক পাওয়ার একটা ব্যাপার আমাদের মনের মধ্যে সবসময় চলতে থাকে তো এখানে আমাদের মেইনলি যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের দুটো পার্টে এক্সাম হয় মানে দুটো পার্ট বলতে মানে একটা আমাদের থিওরি পেপার আর দশ নম্বর আমাদের যেটা আমাদের স্কুল থেকে প্রদান করা হয় তো থিওরি আমরা জানি আমরা থিওরি আমরা জানি যে আমাদের নাইনটি মার্কসের থিওরি হয় আর তার সাথে প্লাস দশ মার্কসের হয় হচ্ছে আমার আহ যেটা আমাদের স্কুল থেকে দেওয়া হয় সেটা প্রজেক্ট হোক যে কোনো কিছু হোক তো এই যে নাইনটি মার্কস সেই নাইনটি মার্কসের মধ্যে একটা মিনিমাম নাম্বার তোকে পেতে হবে আর টেন মার্কসের মধ্যে একটা নাম্বার তোকে ক্যারি ফরোয়ার্ড করবে যেটা অ্যাড হয়ে তোদের একটা পাস মার্ক আসবে এবং সেই পাস মার্কের ব্যাপারটা হচ্ছে দেখ নাইনটির এখানে মোটামুটি ধর ফিফটিন আর টেনের এখানে যদি তোর মোটামুটি ধর টেন পাস সাপোজ এমনি আমাদের আউট অফ হান্ড্রেড আউট অফ হান্ড্রেড হচ্ছে আমার টোয়েন্টি ফাইভ মার্কস হচ্ছে আমার পাস মার্ক ঠিক আছে টোয়েন্টি ফাইভ আহ টোয়েন্টি ফাইভ মার্ক হচ্ছে আমার পাস মার্ক তো এইবার যদি নাইনটিতে অন্তত ফিফটিন তুলতে পারিস আর স্কুল থেকে মেইনলি মোটামুটি দেওয়ার চেষ্টা করে দশে দশ বাট হ্যাঁ কিছু স্কুলে আট নয় দশ এর মধ্যে ঘোরাঘুরি করে এর থেকে কম জেনারেলি দেয় না তাহলে তো এই পাস মার্কটা তোকে তুলতে হবে সেটা হচ্ছে 25 আউট অফ 100 25 তোকে পেতে হবে পাস মার্ক পেতে গেলে এবার যেটা পরশর থেকেও বলা হয়েছে যে যদি ধর এইখানে 90 তে তুই 15 এরও কম পাচ্ছিস কত কম পাচ্ছিস ধর এক দু নম্বরের কম পেলি ধর তুই পেলি এখানে 15 এর জায়গায় তুই পেলি 14 ঠিক আছে এখানে 14 পেলি তো এইখানে তো 10 আউট অফ 10 এর বাইরে তো তোকে আর কিছু দেওয়া যাবে না তাই না এখানে তোকে 10 10ই দিতে হবে মানে ধর আমি স্কুল থেকে ধরলাম যে তোকে টেনই দিয়েছে কিন্তু দেখ ফোরটিন প্লাস টেন হচ্ছে আমার টোয়েন্টি ফোর এইবার টোয়েন্টি ফাইভে পাঁচ মার্কস এবার এক মার্কসটা কোথা থেকে আসবে এই এক মার্কস যেটা সেটাই হচ্ছে আমাদের পর্ষদ কর্তৃক তোদেরকে দেওয়া হবে সেটাই আমার গ্রেস মার্ক বলে যেটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছিস কারা পেতে পারে গ্রেস মার্ক তো এরাই পাবে যাদের ক্ষেত্রে এই এক দু তিন নাম্বারের জন্য হয়তো পাঁচ মার্ক আটকে যাচ্ছে তাদের বোর্ড মোটামুটি চেষ্টা করে এদিক ওদিক করে ওই গ্রেসমার্ক হিসাবে এক দুই নাম্বার বা তিন নম্বর তোদের দিয়ে দেওয়ার যাতে তোরা অন্তত পাশ করে পরবর্তী বছরে বা ইলেভেনে উঠতে পারিস তো এই জিনিসটা কিন্তু করে পর্ষদ এবং এটা বলেও দিয়েছে যে হ্যাঁ এইটাই আমাদের গ্রেসমার্ক এটা আমাদের দেওয়া হবে বাট কতটা অবধি দেওয়া হবে ধর তোর এইখানে নাইনটিতে যেখানে ফিফটিন পেতে হবে তোরা হয়তো ফিফটিনের জায়গায় তোরা কত পেলি ফিফটিনের জায়গায় পেলি হয় আট ঠিক আছে আট পেলি বা নয় পেলি এবার এতটা গ্যাপ এতটা গ্যাপ মানে বুঝতে পারছিস এখানে ধর প্রায় পাঁচ ছয়ের গ্যাপ সেই পাঁচ ছয় প্লাস এখানে যদি তোর দশে আরো কমায় স্কুল হয়তো আমি ধরলাম ধর দশই দিলো তাও তো পাঁচ ছ নম্বরের গ্যাপ বা সেই ছ নম্বর দেওয়ার মতো একটা জায়গা তো তোকে রাখতে হবে খাতায় সেই খাতায় যদি সেই জায়গাটা তুই না রাখিস তাহলে স্যাররা নাম্বার কতটা দিতে পারে তো এইটা নিয়ে অনেকের কনফিউশন যে কত নম্বর অবধি দিতে পারবে স্যার ম্যামরা কারণ অনেকের এক্সাম হয়েছে খুবই বাজে যারা হয়তো পড়াশোনা করেইনি নি একদম প্রথম থেকে তাদের এক্সাম অনেকের হয়তো খারাপ হয়েছে তো তাদের জন্য এই ভিডিওটা বাট এতটা বেশি মানে প্রায় ছাত্র ছ সাত নম্বরের যদি গ্যাপ থাকে সেইটা কিন্তু গ্রেসমার্ক হিসাবে দেওয়াটা বোর্ডের পক্ষ থেকে অসুবিধা এক দু তিন নম্বর হলে ওরা দিয়ে দেওয়ার চেষ্টা করে এদিক ওদিক দেখে তোরা বাট যদি তোরা লিখে আসিস খাতায় মোটামুটি একটু লিখে আসিস কিছু না কিছু আহ কোনো টপিক যে টপিক সম্পর্কে তোকে কোয়েশ্চেন করেছে তাহলে তোকে নাম্বারটা দিয়ে দেওয়ার চান্স থাকে এক এক হাফ হাফ করে হয়তো চার পাঁচ ছয় জায়গায় দিয়ে দিল তাহলে একটা নাম্বার ওঠার চান্স থাকে কিন্তু যদি তোরা কিছুই না লিখে আসিস ওদেরও তো একটা দেওয়ার একটা জায়গা থাকতে হবে সেই জায়গাটা তো তোদের তোদের ক্রিয়েট করতে হবে তাই না তো সেই জায়গাটাই কিন্তু অসুবিধাটা হয় আমি এটা এই ভিডিওটা বিশেষ করে এই জায়গাটা কিন্তু কোনো ভালো স্টুডেন্টদের জন্য না যারা ভালো এক্সাম দিয়েছিস যারা জানিস অ্যাবভ নাইনটি পাবি কি এইটটি পাবি কি সেভেন্টি পাবি তারা আরামসে এই ভিডিওটা স্কিপও করতে পারিস বাট হ্যাঁ এই জিনিসটা জানানো দরকার যাদের হয়তো তোদের অনেক বন্ধু বান্ধবদেরই খারাপ গেছে তাদের জন্য আচ্ছা এবার এই দুটো জিনিস গেল এবার আরেকটা জিনিস হচ্ছে তোদের বোর্ড বা আমাদের পর্ষদ কর্তৃক বলা হয়েছিল যে মাধ্যমিকের পরে মোবাইল ফোন দেওয়া হবে তাই না তো মোবাইল ফোনটা এখন কতটা ইম্পর্টেন্ট জানিস বাট ইম্পর্টেন্ট এমন একটা এলিমেন্ট এটা যেটাকে ভালোভাবে ইউজ করতে পারিস তোরা খারাপ ভাবে ইউজ করতে পারিস তো অনেকের কি হয় মাধ্যমিকের পর একটু ডানা গজিয়ে যায় ঠিক আছে উঠতে থাকে যে হ্যাঁ বিশাল একটা এক্সাম দিয়ে ফেলেছি একটু একটু নাম্বার উঠে গেছে আমি সায়েন্স নেবো বাট সায়েন্স নেওয়ার আগে তোদের একটু মাথায় রাখতে হবে তোরা ভেবে চিনতে কিন্তু স্ট্রিমটা সিলেক্ট করিস ঠিক আছে যদি ইন্টারেস্ট না পেতিস নাইন টেনে আহ সায়েন্সে তাহলে অযথা সায়েন্স নিয়ে লাভ নেই কারণ এর একটা হিউজ একটা বিশাল সমুদ্রে গিয়ে পড়তে চলেছে শিলাবেনে আমি তোদের ডিমোটিভেট করছি না বাট রিয়ালিটি বলছি যেটা আমাদের সবার ক্ষেত্রেই হয়েছে কম না কম এইবার দেখ যেটা আমি বললাম যে তোদের মোবাইল ফোন দেওয়া হবে এবং সেটা আমাদের ইলেভেনে তোরা যখন মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তারপরে ইলেভেনের যখন রেজিস্ট্রেশন বা স্কুলে যখন তোরা এন্টার করবি তখনই কিন্তু তোদের সেই মোবাইল ফোনগুলো স্কুলের তরফ থেকে মানে বোর্ড থেকে স্কুলে আসবে এবং সেখান থেকে স্কুলের তরফ থেকে সেই মোবাইল ফোনের যে টাকাটা সেই টাকাটা তোদের দেওয়া হবে প্রভাবলি দশ হাজার এরকম একটা অ্যামাউন্ট বলা হয়েছিল তো এইটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট যেটা তোদের জানা উচিত যে কবে তোরা পেতে পারিস কারণ অনেকেরই এক্সপেকটেশন আছে যেহেতু পর্ষদ কর্তৃক বলা হয়েছে যেটা সেটা অনেকের মধ্যে কাজ করে যে স্যার ধরুন আমি দুটো বা তিনটে সাবজেক্টে আমি মানে নাম্বার উঠাতে পারলাম না পাশ হলো না তাহলে কি ওরা পাশ করিয়ে দেবে দেখ বাবু ওই সেম ওই কথাটাতেই চলে যাচ্ছে যে তোদের কিন্তু ওই জায়গাটা আর এক খাতা কিন্তু একটা সাবজেক্টের খাতা সেটা কিন্তু কিন্তু ওই সার্কুলারেই ঘুরে ফিরে মানে তার কাছেই কিন্তু থাকে এমন না যে নামে কার কেউ একটা ছেলে ধর আমি সাপোজ ধরলাম তার বাংলা খাতা যে দেখছে সে হয়তো বাংলায় পাশ করে গেছে তাকে ইংলিশ সে ইংলিশে ফেল করছে তো বাংলা স্যার ইংলিশ স্যার বাংলা স্যারকে বললো যে সাগ্নিকের এই খাতাটা দেখো এ একটু ফেল করে যাচ্ছে তো ওকে একটু পাস করিয়ে দিও এই রকম কিন্তু কোনো রকম থাকে না ঠিক আছে প্রত্যেকটা খাতা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা টিচার সেইটার দেখাশোনা করে সেটার নাম্বার দেন বাট এর সাথে কিন্তু সম্পর্ক বা যে প্রত্যেকটা সাবজেক্টের খাতা তারা ইন্টারলিঙ্ক করে নাম্বার দিচ্ছে না এরকম ভাবে কিন্তু হয় না তো ইন্ডিভিজুয়ালি নাম্বার পাবি সেই হিসাবে তোরা যদি এই যে জিনিসটা ফলো করে থাকি যেটা আমি আগেও বললাম তাহলে তোদের প্রফিট না হলে কিন্তু অসুবিধা তো সেইটা করা থেকে বিরত থাকিস আশা করি আচ্ছা এইবার আরেকটা জিনিস যেটা হচ্ছে তোদের একটা আমাদের যেটা সবার মানে আমি নিজেও পেয়েছি সবার ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিম সেটা হচ্ছে আমাদের বিকাশ ভবন থেকে আমাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হয় সেটাও কিন্তু খুব জলদি কিন্তু স্টার্ট হয়ে যাবে তোদের ইলেভেনে ভর্তি হওয়ার শুরু থেকেই সেইটার প্রসেসিং ফর্ম ফিল যাবতীয় যা কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে তোদের মোটামুটি বোধ হয় সিক্সটি নাম্বার থাকতে হয় ঠিক আছে বিবেকানন্দ স্কলারশিপের জন্য মোটামুটি সিক্সটি পার্সেন্ট তোকে নাম্বার থাকতে হয় অল টোটালে ঠিক আছে একদম একদম পুরো নাম্বার হিসাব করে সেটার সিক্সটি পার্সেন্ট পুরো সাতটা সাবজেক্টের সেই হিসাবে কিন্তু তোদের এই স্কলারশিপটা দেওয়া হয় তো সিক্সটি পার্সেন্ট মিনিমাম তোকে রাখতে হবে তাহলে কিন্তু তোরা এই স্কলারশিপ থেকে উপকার পাবি তাহলে দেখ একদিক থেকে দশ হাজার টাকা মোবাইলের জন্য আর একদিক থেকে বিবেকানন্দ স্কলারশিপে মোটামুটি দেওয়া হয় বারো হাজারের মতো তার মানে বাইশ হাজার টাকা তোরা কিন্তু পেতে চলেছিস তো সেইটার জন্য আমি জানি না তোরা কতটা কি খেটেছিস আমি মানে এক্সাম অনেকেরই ভালো হয়েছে এবার এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু সেই ধরনের পাবলিকদের জন্য যাদের একটু খারাপ হয়েছে এবং তারা কতটা কনফিডেন্স এই জায়গাটা অন্তত অ্যাচিভ করতে পারবে তাদের ক্ষেত্রে কিন্তু পাস করার দায়িত্ব মানে মোটামুটি তোরা যদি একটু লিখে আসিস তাহলে বোর্ড চায় তোরা পাস কর ঠিক আছে বাট তোরা যদি না চাস তোরা যদি ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়ে আসিস কিছুই না লিখিস তাহলে ওরা ওদেরও তো নাম্বার এক হাফ হাফ করে যে নাম্বারটা দেবে তোদের এক্সট্রা কিছু না লিখ মানে ধরো যে জায়গায় কাটার হয় সেই জায়গাতেও নাম্বার দিয়ে তোদের পাশ তো সেই জায়গাটা কিন্তু তোদের ক্রিয়েট করে রাখতে হবে সেটা করেছিস কিনা তোরা জানিস তো এই ছিল আমার ভিডিও আশা করি তোদের হেল্প করবে এবং কনফিডেন্স দেবে যে হ্যাঁ তোরা অন্তত যতটা করেছিস নাম্বার পাবি বোর্ড থেকে সর্বদা চেষ্টা করা হচ্ছে যত মানে তোদের নাম্বার দেওয়া যায় যদি তোরা সেইভাবে করে থাকিস লিখে থাকিস তো আজকের মতো এইটুকুই পরের দিন নতুন আর একটা স্ট্র্যাটেজি কোনো ভিডিও বা আমাদের পর্ষদ থেকে যদি এই রিলেটেড কোনো ভিডিও বা কোনো ইনফরমেশন পাই তাহলে অবশ্যই তোদের জানানোর চেষ্টা করব আজকের মতো টাটা পরের দিন দেখা হচ্ছে বাই বাই